আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা নতুন কিছু শিখব না। আপনাদের কি মনে আছে আমি ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের কথা বলেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে এই দুটি শব্দ আমরা খুব ভালো করে শিখতে পারবো। তো দিস ইজ দ্য রাইট টাইম টু লার্ন দিস। ওকে, সো এইটাই রাইট টাইম এই জিনিসগুলো শেখার জন্য। তো দেখুন, আমরা দুটি জিনিস নিয়েছি, একটি হচ্ছে প্যারাগ্রাফ এবং আরেকটি হচ্ছে ইমেজ ট্যাগ। তো প্যারাগ্রাফ কীভাবে নিতে হয়, ইমেজ কীভাবে নিতে হয় তা মানে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, তো নতুন করে কিছু বলার নেই। আমি তিনটি প্যারাগ্রাফ নিয়েছি এবং পাশাপাশি নিয়েছি, দেখুন একটির পাশে আরেকটি, এবং তিনটি ইমেজ নিয়েছি, একটির নিচে নিচে আরেকটি, ঠিক আছে। তো আমরা জেনেছিলাম যে প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং সে পুরো অংশ জুড়ে থাকে, সে তার পাশে কখনো কাউকে জায়গা দেয় না, সে একাই 100। যদিও তার পাশে আমরা আরেকটি প্যারাগ্রাফ রেখেছি, তিনটি প্যারাগ্রাফ না টোটাল, তো আমরা একটার পাশে আরেকটা রেখেছি, কিন্তু ব্লক লেভেল এলিমেন্টের ক্যারেক্টারই হচ্ছে সে কখনো তার পাশে কাউকে জায়গা দিবে না, যদিও সে আকার অনেক ছোট। দেখুন আই লাভ মাই কান্ট্রি, অনেক ছোট, অনেক ছোট, কিন্তু তারপরেও সে পুরো অংশ জুড়ে থাকবে। আর এটিও সেও স্বয়ংসম্পূর্ণ, সে বলবে যে আমি থাকবো না তোমার এলাকায়, ঠিক আছে, তুমি তোমার এলাকা নিয়েই থাকো, আমি নিচে আরেকটি এলাকা নিব এবং সেই অংশ জুড়ে আমি থাকবো। সেও কিন্তু সেম, সেও বলবে যে আমি থাকবো না, আমি আমার পুরো একটা এলাকা নিয়ে থাকবো। কিন্তু এইগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইমেজ। ইমেজ কী করে, সে শুধুমাত্র তার সাইজ অনুযায়ী, তার যত পিক্সেল বা যত র্যাম সাইজ আছে সেই সাইজ নিয়েই সে বসে থাকে, এবং সে অলওয়েজ স্যাক্রিফাইসিং মোড, সে তার পাশে সবসময় অন্যকে জায়গা দিবে। ধরেন তার হচ্ছে 400 পিক্সেল, তার সাইজ মানে ওয়েথ হচ্ছে 400 পিক্সেল, সে ওই 400 পিক্সেল নিয়েই থাকবে, তো বাকি অংশটা সে অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্টের একটি বৈশিষ্ট্য। তো চলুন আমরা আসলেই কি সে সেরকম কাজ করে কিনা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর ব্রাউজারে গেলাম। আমি ব্রাউজার আগেই লোডিং দিয়ে রেখেছিলাম, তাও আবার লোডিং দিচ্ছি, দেখুন লোডিং দিয়েছি। কিন্তু তো আউটপুটটা দেখুন, আমি বলেছিলাম না যে যদিও আমরা পাশাপাশি রেখেছি প্যারাগ্রাফগুলোকে, কিন্তু সে পাশাপাশি থাকবে না, কারণ তার ক্যারেক্টারই হচ্ছে সে পুরো অংশ জুড়ে থাকবে। দেখুন এই যে পুরো অংশ জুড়ে, এই পুরো লাইনটা জুড়ে সে আছে, সে আছে পুরো লাইনটা জুড়ে। আর এই যে ইমেজগুলো দেখুন, সে শুধুমাত্র তার উইথ মানে তার যতটুকু সাইজ ততটুকু অংশ নিয়ে আছে, প্রত্যেকটা ইমেজ কিন্তু সেম। তো আমরা এই জিনিসটা আরও ভালোভাবে দেখার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিব। তো আগে জানি চলুন যে ইন্সপেক্ট এলিমেন্ট জিনিসটা কী। ইন্সপেক্ট এলিমেন্ট হচ্ছে এই যে আমরা লেখাগুলো নিয়ে আসলাম না, প্যারাগ্রাফ তারপরে ইমেজ, এই জিনিসটা কীভাবে নিয়ে আসছি, এর ভিতরে কী আছে, এর কোডিংগুলো, এর ইন্সপেক্ট মানে এর ভিতরে কীভাবে আসছে, এই জিনিসটা ইন্সপেক্ট করা যায় ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে। ইন্সপেক্ট এলিমেন্ট আপনি ক্রমে দেখতে পারেন, মজিলাতে দেখতে পারেন, অপেরাতেও দেখতে পারেন। এটা দেখার জন্য আপনাকে মাউসের ডান বাটনে ক্লিক করা লাগবে, তারপরে যাবেন হচ্ছে ইন্সপেক্টে। ইন্সপেক্টে গেলেই দেখবেন ইন্সপেক্ট এলিমেন্ট, এর ভিতরে সব কিছু আপনাকে দেখাবে। তো দেখুন এই যে বডিটা তো ইয়ে করা, তো আমরা এই যে বডির এই জায়গায় ক্লিক করি, তো এই যে এই জায়গায় ক্লিক করলে কী হলো, বডির ভিতরে পুরোটা দেখাইলো। আমরা এই সব কিছু তো বডির ভিতরেই করেছিলাম, বডি ট্যাগের, তো বডি ট্যাগের মধ্যে ক্লিক করলাম। যদি ওপেন থাকে তাইলে ভালো, না থাকলে যে বডি ট্যাগের এই জায়গায় ক্লিক করলেই পুরোটা চলে আসবে। তো দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফ এবং ইমেজ কিন্তু দেখাচ্ছে। তো আমরা কিন্তু প্যারাগ্রাফগুলো পাশাপাশি রেখেছিলাম, যদিও পাশাপাশি, কিন্তু আমরা বলেছিলাম না যে সে তো ব্লক লেভেল এলিমেন্ট, পাশাপাশি থাকবে না, কারণ তার ক্যারেক্টারই হচ্ছে পুরো অংশ জুড়ে থাকবে, অনেকটা মাস্তানির মতো, ঠিক না? তো যাই হোক, এই যে দেখুন আমরা এই যে প্যারাগ্রাফের মধ্যে কার্সারটা রাখলাম, দেখুন তো কি দেখা যাচ্ছে, যে যদিও তার সাইজটা অনেক ছোট কিন্তু সে কিন্তু পুরো অংশ জুড়ে আছে, দেখেছেন পুরো অংশ ধরে কিন্তু কালারফুল হয়ে গেছে, মানে এই প্যারাগ্রাফটি পুরো অংশ জুড়ে আছে। তো নিচের প্যারাগ্রাফে যান, দেখুন পুরো অংশ জুড়ে আছে, এরকম প্রত্যেকটি প্যারাগ্রাফ, যেহেতু সে ব্লক লেভেল, সো সে তার ক্যারেক্টারে যেটি করার কথা তাই করলো, পুরো অংশ জুড়ে আছে। এবার আমরা ইমেজের উপর রাখি, এই যে দেখুন ইমেজের উপর রাখলাম, তো কতটুকু অংশ কালারফুল হলো, মানে ইমেজের সাইজ যতটুকু সে ঠিক ততটুকুইকেই কালার করলো, এবং তার অংশ ঠিক ততটুকুই, মানে তার পাশের অংশটা সে অন্যদের জন্য ছেড়ে দিল, সে অন্যদের জন্য কিন্তু ছেড়ে দিল পাশের অংশটা। এই যে দেখুন নিচের ইমেজে নিলাম সেম, আর একটু ছোটো করি আমরা বোঝার জন্য, দেখুন ছোটো করছি, হ্যাঁ ছোটো করলাম। দেখুন আরেকটা ইমেজে নিচ্ছি সেম, কিন্তু যে ইমেজেই নেবেন আপনি সেম, মানে সে কখনো পুরো অংশ জুড়ে থাকবে না। তার সাইজ কত, 400x261, সে কিন্তু 400x261 পিক্সেল নিয়ে আছে। এটা আসলে এটা অটোমেটিক ডিফল্ট একটি সাইজ পেয়েছে, সেটা হচ্ছে পিক্সেল হের হিসাব। আপনি হয়তো অনেকে বুঝতে পারবেন না যে উপরে কিন্তু দেখুন শুধুমাত্র 400x261 আছে, কিন্তু নিচে দেখুন ইন্সপেক্ট এলিমেন্টের জায়গায় 400x261 পিক্সেল লেখা আছে, ঠিক আছে। পিক্সেল হচ্ছে একটি একক, এই সাইজের একটি একক। তো দেখুন এই যে ইমেজের সাইজগুলো দেখা যাচ্ছে,
সে শুধুমাত্র তার নিজের অংশ নিয়ে আছে। তো আশা করি আপনারা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টটি বুঝতে পেরেছেন। আমি কিন্তু কথা দিয়েছিলাম যে পরবর্তীকালে আমরা এই ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টটি খুব ভালোভাবে বুঝতে পারব। তো আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম আপনাদেরকে। তো আরও এক্সট্রা কিছু কথা বলবো আমি আজকের এই ভিডিওতে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি তো মেইনলি হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং করা শিখতে আসছি, তো এই যে HTML এর ছোটো ছোটো বিষয়গুলো শিখছি, আমি ওয়েবসাইট তৈরি করা কখন শিখবো? হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনি অবশ্যই ওয়েবসাইট তৈরি করা শিখবেন এবং অত্যন্ত প্রফেশনাল মানে টপ লেভেল ওয়েবসাইট তৈরি করা শিখবেন। তবে তার জন্য আপনাকে প্রাথমিক পর্যায়ে তো কিছু শেখা লাগবে, রাইট? আর HTML ছাড়া আসলে কখনও কোনো ওয়েবসাইট বিল্ডিং এটা চিন্তাই করা যায় না। তো আমি এই জায়গায় HTML এর যে একদম সব কিছু মানে গোড়ায় গোড়ায় ঢুকে একদম একদম মানে লেস থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ে যে আলোচনা করব তা কিন্তু না, আর সব কিছু আসলে দরকারও হয় না। আমি শুধু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনার অবশ্যই দরকার ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বিল্ডিং করার জন্য। তো যেহেতু আমরা মেইনলি শিখব যে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে টপ লেভেল প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয়, তাই ওয়ার্ডপ্রেসের টপ লেভেল প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য ঠিক যা যা দরকার তার প্রত্যেকটি বিষয় ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো আমি শেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আর তো বেশি না, আর হয়তো কয়েকটা বিষয় থাকবে, ধৈর্য ধরে শিখতে থাকুন। আর এই জিনিসগুলো ভুলে গেলেও কিন্তু সমস্যা না, মেন হচ্ছে যে এগুলো আপনার ওয়ার্ডপ্রেসে অটোমেটিক দেয়া থাকবে, কিন্তু যাতে আপনি চিনতে পারেন জিনিসটা কী এবং ইচ্ছা অনুযায়ী এডিট করতে পারেন, এই জন্যই শিখে রাখা, আর কিছুই না। সো ডোন্ট ওরি ইফ ইউ ফরগট, ডোন্ট ওরি, শিখতে থাকুন, ঠিক আছে? তো নেক্সট ভিডিওগুলোতে আমরা অন্যান্য বিষয় শিখবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।